فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر যুথিক আফরিন, আপনি বলেছেন কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া দেওয়ার কবিরা গুণা এবং দুনিয়া ও আখিরাতে তার পরিণতি সম্পর্কে জানতে যাই। মিথ্যা অপবাদ এটা কবিরা গুণা, অত্যন্ত ভয়াবহ একটি অপরাধ। আমরা আল কোরআনের মধ্যে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মিথ্যা অপবাদ দেওয়া থেকে বারবার নিষেধ করেছেন। সবচেয়ে বড় মিথ্যা অপবাদ হচ্ছে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেওয়া। আমরা যেমন দেখি আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা আল হাজ্জের 30 নম্বর আয়াতে, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, নিকৃষ্ট যে প্রতিমা সেগুলোকে পরিহার করো, ওয়াজতানিবু কাওলা জুর, এবং মিথ্যা কথাকেও তোমরা পরিহার করো। আর এর পাশাপাশি আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াতে তিনি ফিরিয়া অথবা অপবাদ দেওয়াকে নিষেধ করেছেন। সূরা আন-নূরের 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যে দুনিয়াবি শাস্তি সেটাও তুলে ধরেছেন। সব ধরনের অপবাদের কথা নয় এখানে, বিশেষ করে সাথে সাথে নারীদেরকে যে অপবাদ দেওয়া হয়, সাধারণত অসহায় এই সাথে সাথে নারীরাই এই অপবাদের মুখোমুখি হন বলে আল্লাহ তাআলা চরম শাস্তি এখানে ঘোষণা করেছেন। বলেছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, যারা সাথে সাথে ভালো মুসলিম নারীদেরকে অপবাদ দেয় তারপরে তারা চারজন সাক্ষী নিয়ে না আসে, অর্থাৎ নিয়ে আসতে ব্যর্থ হয়, ফাজলি দুহুম সামানিনা জালদা, তাহলে তার দুনিয়ার শাস্তি হচ্ছে, এটা একটা ফৌজদারি দণ্ড আসলে ইসলামের, সেটি হচ্ছে তাদেরকে 80টি বেত্রাঘাত করো, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাত আবাদা, আর কোনো দিন তাদের সাক্ষ্য গ্রহণ করো না, কারণ তারা এই অপবাদের মধ্য দিয়ে ফাসেক হিসাবে চিহ্নিত হয়ে গেছে। এবং সেটা আল্লাহ তাআলা বলছেন ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, তারাই হলো ফাসেক, ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দা যালিকা ওয়া আসলাহু, তবে এরপরে যারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে নেয়, ফা ইন্নাল্লাহা গাফুরুর রহিম, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। আর সূরা নূরের 15 নম্বর আয়াতে আরও নানামুখী যে সমস্ত অপবাদ একজন আরেকজনের বিরুদ্ধে দেয়, হ্যাঁ অনেক সময় দেখা যায় যে সব অপবাদের তো আর শাস্তি হয় না, যেমন বললো সে আমার কলম চুরি করে নিয়ে গেছে, এটা একটা অপবাদ। কলমটা হয়তো আপনার নিজেরই পকেটে, তারপরে আপনি ধারণা করে অথবা ইচ্ছে করে মিথ্যা অপবাদটা দিলেন, টাকা চুরি করে নিয়েছে অথচ টাকা আপনার কাছে আছে, এরকম মিথ্যা অপবাদ অনেকেই তার নিজের কলিগকে দেয়, সঙ্গীকে দেয়, অনেক সময় ক্ষতি করার জন্য দেয়, অনেক সময় সংসারের মধ্যে যখন ভালো সম্পর্ক থাকে না তখন দেখা যাচ্ছে যে ননদ ভাবিকে দেয়, ভাবি ননদকে দেয়, ইত্যাদি বিষয়গুলো প্রচুর হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ইত্তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম ওয়া তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা তা তোমাদের জিহ্বা দিয়ে প্রক্ষেপ করলে এবং তোমরা তোমাদের মুখ দিয়ে এমন কিছু বললে যে বিষয়ে তোমাদের এলেম নাই, আর তোমরা এটাকে সহজ মনে করলে, ওহুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে ভয়াবহ, ওহুয়া ইনদাল্লাহি আযীম, তাহলে কাউকে মিথ্যা অপবাদ দেওয়া এটা আল্লাহর কাছে অত্যন্ত ভয়াবহ বিষয়। ফলে দুনিয়াতে কোনো কোনো ক্ষেত্রে তিনি শাস্তির ব্যবস্থা করেছেন, যদিও সব ক্ষেত্রে নয়, আর আখিরাতে সব ক্ষেত্রে তিনি এর শাস্তি দেবেন, আখিরাতে তিনি এর শাস্তি দেবেন। আর আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যাতে মহিলারা, এটা মহিলাদের যে বাইরাতের ঘটনা তিনি উল্লেখ করেছিলেন সে জায়গায় তিনি বলেছেন যাতে তারা কোনো বহতান বা তারা কোনো ধরনের অপবাদ, তারা কোনো ধরনের মিথ্যা আরোপ যাতে না করে, সে বিষয়ের উপরও যখন বাইরাত নিয়েছিলেন সে বাইরাটা তিনি নিয়েছিলেন। তো সুতরাং আমরা এই দীর্ঘ আলোচনা থেকে বুঝলাম যে মিথ্যা অপবাদ দেওয়া অনেক ক্ষেত্রে দুনিয়াতেই এটা একটা ফৌজদারি দণ্ডবিধির আওতায় চলে আসবে, এবং অনেক ক্ষেত্রে না আসলেও সেটা ভয়াবহ অপরাধ এবং অত্যন্ত দুষ্কার্য হিসেবে গৃহীত হবে, আর আখিরাতে এই বহতানের সেটা আল্লাহর ব্যাপারেই সে মিথ্যা অপবাদ দিক, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে, অথবা কোনো মুসলিমের ব্যাপারে, অথবা কোনো নারীর ব্যাপারে দিক, আখিরাতে তার ভয়াবহ শাস্তি তো থাকবেই।